আজকে আমরা ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের দ্রবণের যে চ্যাপ্টারটা রয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক দ্রবণ বলতে কি বোঝায়। দুই বা ততোধিক পদার্থর সমসত্ত্ব মিশ্রণ, যে মিশ্রণে উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব, তাকেই বলা হচ্ছে দ্রবণ। প্রত্যেক কটা ওয়ার্ডের মানেটা বুঝবে ভালো করে। আমি দুই বা তার বেশি পদার্থকে একসাথে মেশাচ্ছি এবং মিশ্রণটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণ বলতে কি বোঝায়? একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমি তার মধ্যে চিনি গুলেছি, তার ফলে যে মিশ্রণটা পাওয়া গেছে যৌবনের ওপরের দিকটাতে চিনির পরিমাণটা যতখানি আছে, মানে যৌবনটা যতখানি মিষ্টি রয়েছে, নিচের দিকটা তো ঠিক ততখানি পরিমাণ থাকবে। এটাকে বলা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ, মানে সব জায়গায় পরিমাণটা হচ্ছে সেম। এবং এই মিশ্রণে আমি উপাদানগুলো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়াতে পারবো। মানে আমি প্রথমে এক গ্লাস জলের মধ্যে এক চামচ চিনি গুলেছিলাম, আমি সেটাকে পরে আরও এক চামচ গুলতে পারবো, তারপরে দেখা যাবে যে আরও হাফ চামচ হয়তো চিনি গোলা যাবে। তার বেশি চিনি মেশালে চিনিগুলোকে আর গোলা যাবে না, তলায় এসে থিতিয়ে পড়বে। তো সেটাই বলছে যৌবনের উপাদানগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বাড়ানো যায়, তার থেকে বেশি বাড়ানো যায় না, এটাকেই বলা হচ্ছে যৌবন। যৌবন দুখানা জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবটা কি? যৌবনে যেটা কম পরিমাণে থাকে সেটাকে বলা হচ্ছে দ্রাব, মানে চিনিটা হচ্ছে দ্রাব আর জলটা হচ্ছে দ্রাবক। যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক, মানে যৌবনের মধ্যে যেটা সব থেকে কম পরিমাণে থাকে সেটাকে বলা হচ্ছে চিনি, মানে দ্রাব আর যেটা সব থেকে বেশি পরিমাণে থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। যৌবন বিভিন্ন রকমের হতে পারে। আমি তরলের মধ্যে কোনো একটা কঠিন পদার্থকে মেশাতে পারি, যেমন ধরো আমি বললাম জল এবং চিনির মিশ্রণ, বা জলের সঙ্গে নুনের মিশ্রণ। আমি তরলের মধ্যে কোনো একটা কঠিন পদার্থকে মিশিয়েছি, এটা হচ্ছে তরলে তরলের সঙ্গে কঠিনের দ্রবণ। তরলের সঙ্গে তরলের মিশ্রণ হতে পারে, জলের মধ্যে অ্যালকোহল জাতীয় পদার্থকে মেশানো হয়েছে, এটা হচ্ছে তরলের সাথে তরলের মিশ্রণ, তরলের দ্রবণ। তরলের সঙ্গে গ্যাসীয় দ্রবণ হতে পারে, গ্যাসীয় পদার্থ, যেমন জল প্লাস কার্বন ডাইঅক্সাইড, পাওয়া যাচ্ছে সোডা ওয়াটার। জলের মধ্যে গ্যাসীয় পদার্থকে মেশানো হয়েছে। কঠিনের সঙ্গে তরলের দ্রবণ হতে পারে, সোডিয়ামের সাথে পারদের মিশ্রণ, তার ফলে যে দ্রবণটা তৈরি হবে এটা হচ্ছে কঠিনের সাথে তরলের দ্রবণ। আবার ধরো কঠিনের সঙ্গে কঠিনের দ্রবণ হতে পারে, যেমন ধরো পিতল, তামা এবং দস্তাকে একসাথে মেশানো হচ্ছে, এটা হচ্ছে কঠিনের সঙ্গে কঠিনের দ্রবণ। কঠিনের সঙ্গে গ্যাসের দ্রবণ হতে পারে, যেমন ধরো নিকেল বা প্যালাডিয়াম, এরা হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে, শোষণ করে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে, এটা হচ্ছে কঠিনের সাথে গ্যাসের মিশ্রণ। আবার গ্যাসের সঙ্গে গ্যাসের যৌবন হতে পারে, যেমন আমাদের বায়ুর মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অনেকগুলো গ্যাস একসাথে মিশে রয়েছে, এটা হচ্ছে গ্যাসের সাথে গ্যাসের যৌবন। যৌবনটাকে তিন রকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত যৌবন, একটা হচ্ছে কোলয়েডীয় যৌবন, আর একটা হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন। প্রথমে দেখে নেওয়া যাক প্রকৃত দ্রবণ। যখন যৌবনের মধ্যে
রাবর কণাগুলো -8 সেন্টিমিটার এই ব্যাসের থেকে ছোট ব্যাস যুক্ত হবে। রাবর কণার ব্যাসগুলো যখন 10^-8 এত সেন্টিমিটার থেকে ছোট হবে, তখন দেখা যাবে দ্রবণটা হয়ে গেছে সমসত্ত্ব এবং স্বচ্ছ। মানে আমি ধরো জলের মধ্যে চিনি গুললাম, আমি চিনির দানাগুলোকে আর কিন্তু দেখতে পাবো না এবং সেটা জলের মতনই স্বচ্ছ থাকবে মিশ্রণটা। জলটা যেরকম স্বচ্ছ ঠিক সেরকম স্বচ্ছ থাকবে মিশ্রণটা। এটাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ, কারণ চিনির অণুগুলোর ব্যাসটা 10^-8 সেন্টিমিটারের থেকে কম, তাই এটা জলের মধ্যে গুলে গিয়ে একটা সমসত্ত্ব এবং স্বচ্ছ মিশ্রণ তৈরি করবে। এটাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ। আর যখন দ্রাবর কণাগুলো 10^-5 সেন্টিমিটার থেকে 10^-7 সেন্টিমিটার ব্যাসের মধ্যে থাকবে, তখন দেখা যাবে দ্রাবর কণাগুলো একটা অস্বচ্ছ অসমসত্ত্ব মিশ্রণ তৈরি করছে। এটাকে বলা হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। মানে এক্ষেত্রে জলটা জলের মতন, মানে দ্রবণটা জলের মতন আর স্বচ্ছ থাকবে না। এই পদার্থগুলোকে মেশানোর ফলে মিশ্রণটা হয়ে যাবে অস্বচ্ছ এবং অসমসত্ত্ব। মানে সব জায়গায় দ্রাবর ঘনত্বটা সেম থাকবে না। আমি চিনির দ্রবণের বেলা বলেছিলাম যে ওপরে চিনির ঘনত্ব যতখানি রয়েছে নিচটাতেও ঠিক ততখানি রয়েছে, কিন্তু কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে সেটা হবে না। যেমন ধরো কোন একটা গাছের আঠা, আমি ধরো একটা কাঁঠাল গাছের একটা পাতাকে ছিললাম, তার ফলে যে তরল পদার্থটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু জলের মতন স্বচ্ছ নয়। এর মধ্যে যে কণাগুলো দ্রবীভূত রয়েছে তার ব্যাসটা হচ্ছে 10^-5 সেন্টিমিটার থেকে 10^-7 সেন্টিমিটারের মধ্যে, তাই দ্রাবর কণাগুলো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে এবং দ্রবণটা অস্বচ্ছ হয়ে গেছে। নেক্সট হচ্ছে সাসপেনশন বা প্রলম্বন। যখন দ্রাবর কণাগুলো ব্যাস 10^-4 সেন্টিমিটারের থেকে বেশি হবে, সেক্ষেত্রে দেখা যাবে দ্রবণটা হচ্ছে অস্বচ্ছ অসমসত্ত্ব অস্থায়ী। এটাকে বলা হচ্ছে সাসপেনশন। প্রকৃত দ্রবণটাকে আমি সহজে পৃথক করতে পারবো না। কোলয়েডীয় দ্রবণটাকে আমি পার্চমেন্ট কাগজের সাহায্যে পৃথক করতে পারবো, কিন্তু ফিল্টার কাগজের সাহায্যে পৃথক করতে পারবো না। আর সাসপেনশনটাকে আমি ফিল্টার পেপারের সাহায্যে বা পার্চমেন্ট কাগজের সাহায্যে আমি সহজেই পৃথক করতে পারবো। প্রকৃত দ্রবণটাকে ফিল্টার পেপার বা পার্চমেন্ট কাগজ দিয়ে পৃথক করা সম্ভব নয়। কোলয়েডীয় দ্রবণটাকে আমি পার্চমেন্ট কাগজ দিয়ে পৃথক করতে পারবো, কিন্তু ফিল্টার পেপার দিয়ে আমি পৃথক করতে পারবো না। আর সাসপেনশনটাকে আমি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার আমি দুটো দিয়েই পৃথক করতে পারবো। তো এদের মধ্যে আলোচনা, মানে তুলনামূলক একটা আলোচনা করা যাক। প্রকৃত দ্রবণটা আমি বললাম ব্যাসটা হচ্ছে 10^-8 সেন্টিমিটারের থেকে ছোট। কোলয়েডীয় বললাম এটা হচ্ছে 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটারের মধ্যে ব্যাসটা। আর প্রলম্বনটা বললাম 10^-4 থেকে বড়। এটাকে ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে সেপারেট করা যায় না, এটাকে পার্চমেন্ট কাগজ দিয়ে সেপারেট করা যায় কিন্তু ফিল্টার পেপার দিয়ে সেপারেট করা যায় না, এটা ফিল্টার পেপার এবং পার্চমেন্ট কাগজ দুটো দিয়ে সেপারেট করা যায়। এই দ্রবণটা হচ্ছে সমসত্ত্ব
এটা হচ্ছে অসম সত্য, মানে সব জায়গায় ঘনত্ব সমান নয়, এটা হচ্ছে অসম সত্য। এখানে দ্রাবর কণাগুলোকে খালি চোখে দেখা যায় না, এখানেও খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। এখানে দ্রাবর কণাগুলোকে খালি চোখে দেখা যায়। নেক্সট আমরা আলোচনা করব কোলয়েডীয় দ্রবণের বিস্তৃত দশা সম্পর্কে। বিস্তৃত দশা বলতে কি বোঝায়? কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমি বললাম 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটারের ব্যাসযুক্ত দ্রাবর কণাগুলো যৌবনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায়। এই দশাটাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। দ্রাবর কণাগুলো এরকমভাবে ইতস্তত ঘুরে বেড়ানোটাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। আর যে মাধ্যমের মধ্যে কণাগুলো এরকমভাবে ছড়িয়ে রয়েছে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। কয়েকটা কোলয়েডীয় যৌবন সম্পর্কে আলোচনা করা যাক। জলের মধ্যে ধরো স্টার্চ মেশানো হয়েছে, যে মিশ্রণটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা কোলয়েডীয় যৌবন। এটার একটা এক্সাম্পল বলতে পারি আমরা ভাতের ফ্যান। ভাতের ফ্যানটা কি হয় না, জলের মধ্যে স্টার্চ মিশ্রিত অবস্থায় থাকে। বা ধরো ধোঁয়া, বায়ুর মধ্যে ভাসমান ধূলিকণা, এই যে মিশ্রণটা এটা হচ্ছে একটা কোলয়েডীয় মিশ্রণ। দুধ বা শ্যাম্পু, কুয়াশা বা মেঘ, সাবানের ফেনা, সবকটাই হচ্ছে একটা করে কোলয়েডীয় যৌবনের উদাহরণ। নেক্সট আমরা দেখব ইমালশন সম্পর্কে। ইমালশন বলতে কি বোঝায়? যখন কোনো একটা কোলয়েডীয় যৌবনের বিস্তৃত দশার বিস্তার মাধ্যম দুটোই হচ্ছে তরল তাকে বলা হচ্ছে ইমালশন। মানে কোনো একটা তরলের মধ্যে অন্য কোনো একটা তরলের কণাগুলো যখন ইতস্তত ছড়িয়ে থাকে এবং একটা কোলয়েড যৌবন তৈরি করে তাকে বলা হচ্ছে ইমালশন। যেমন হচ্ছে দুধ, কোল্ড ক্রিম, কড লিভার তেল, একটা তরলের মধ্যে আরেকটা তরলে অণুগুলো বা কণাগুলো ইতস্তত ছড়িয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে ইমালশন। তরলের সঙ্গে তরলের যে কোলয়েডীয় যৌবনটা তৈরি হবে তাকে বলা হচ্ছে ইমালশন। ইমালশনের কয়েকটা ব্যবহার বলা যাক। কড লিভার তেল বা ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ তৈরি করতে লেগে থাকে। জীবাণুনাশক হিসেবে ডেটল বা লাইজল এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে একটা ইমালশন। জামা কাপড় পরিষ্কার করবার জন্য যে সাবানটা ব্যবহার করা হয়ে থাকে সেটাও হচ্ছে ইমালশন। এখানে তোমার তরল পদার্থের মধ্যে মানে জলের মধ্যে সাবানের কণাগুলো মিশে গিয়ে ইমালশনটা তৈরি করে থাকে। নেক্সট আমরা দেখব দ্রাব্যতা বলতে কি বোঝায়। কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাকে বলা হচ্ছে ওই তরলের দ্রাব্যতা। কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট তরলের দ্রাব্যতা। এখানে আমি বলে রাখি, ধরে নেওয়া যাক 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি 100 গ্রাম জল নিয়েছি, তার মধ্যে আমি চিনি দ্রবীভূত করছি। তো যত গ্রাম চিনি দ্রবীভূত হবে উষ্ণতা বাড়লে বা কমলে এই চিনির পরিমাণটাও বাড়বে বা কমবে। তাই কোনো একটা তরলের মধ্যে আমি কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাবটাকে দ্রবীভূত করছি সেই উষ্ণতাটার এখানে ম্যাটার করে। তো সেই কারণেই বলা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা 100 গ্রাম দ্রাবকের মধ্যে কোনো একটা পদার্থ যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেটা হচ্ছে ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা। মানে ধরে নেওয়া যাক 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 20 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। তো জলের মধ্যে চিনির দ্রাব্যতা 20 গ্রাম, এটা কিন্তু ওই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আমি যখন উষ্ণতাটাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাব সেক্ষেত্রে দেখা যাবে হয় বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে অথবা কম পরিমাণে দ্রবীভূত হচ্ছে। তো দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ের উপর দ্রাব্যতাটা নির্ভর করে। একটা হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে,
উষ্ণতা যত বাড়বে দ্রাব্যতা তত বেশি বাড়বে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের মধ্যে পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতে পারে 65 গ্রাম, কিন্তু যখন উষ্ণতাটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাওয়া হবে তখন দেখা যাবে 20 গ্রাম দ্রবীভূত হচ্ছে, 85 গ্রাম দ্রবীভূত হচ্ছে। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যাচ্ছে, যেমন হচ্ছে কলি চুন এবং ক্যালসিয়াম সালফেট, এদের দ্রাব্যতা উষ্ণতা বাড়লে কমে যায়। আবার জলের মধ্যে NaCl দ্রবীভূত হওয়ার ক্ষমতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে খুব অল্প পরিমাণে বাড়ে, মানে উষ্ণতা বাড়লে NaCl দ্রবীভূত হওয়ার ক্ষমতা খুব অল্প পরিমাণে বাড়ে। তো সেই কারণে এটাকে ধরে নেওয়া হয় যে প্রায় দ্রাব্যতা প্রায় একই থাকে, মানে খুব সামান্য বাড়ে, তো সেই কারণে এটাকে ধরে নেওয়া হয় যে দ্রাব্যতা প্রায় একই রয়েছে। চাপের প্রভাব, চাপ বাড়লে বা কমলে দ্রাব্যতার কোনো রকম পরিবর্তন ঘটে না। কোনো একটা দ্রাবকের মধ্যে কোনো একটা দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা চাপ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে বাড়ে বা কমে না, মানে চাপ বাড়লে বা চাপ কমলে দ্রাব্যতা দুটো ক্ষেত্রেই সেম থাকবে। আমরা এতক্ষণ যেগুলো বলছিলাম সেটা হচ্ছে তোমার তরলের মধ্যে কোনো একটা কঠিন পদার্থর দ্রাব্যতার উপরে উষ্ণতার এবং চাপের প্রভাব, তরলের মধ্যে কোনো একটা কঠিন পদার্থর দ্রাব্যতার উপরে উষ্ণতা এবং চাপের প্রভাব। এবার আমরা দেখব তরল এবং গ্যাসের দ্রাব্যতার উপরে উষ্ণতা এবং চাপের প্রভাব। উষ্ণতা বৃদ্ধিতে কোনো একটা তরলের মধ্যে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কমে যায়, আবার উষ্ণতা কমলে দ্রাব্যতা বেড়ে যায়। মানে সাধারণ উষ্ণতায় জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যত বেশি যতখানি দ্রবীভূত হতে পারে, উষ্ণতা বাড়লে কার্বন ডাইঅক্সাইডের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কমে যাবে, আবার উষ্ণতা কমলে দেখা যাবে কার্বন ডাইঅক্সাইডটা আরও বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে। মানে গ্যাসের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায় আর উষ্ণতা কমলে দ্রাব্যতা বেড়ে যায়। আবার গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা তরল যদি কোনো একটা গ্যাসে কোনো একটা তরলের মধ্যে যদি কোনো একটা গ্যাস দ্রবীভূত হচ্ছে সেক্ষেত্রে চাপ বাড়লে দ্রাব্যতা বেড়ে যাবে। মানে স্বাভাবিক চাপে আমি জলের মধ্যে যতখানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দ্রবীভূত করতে পারবো, আমি যদি চাপটা বেশি মাত্রায় প্রয়োগ করি তাহলে দেখা যাবে আরও বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমি দ্রবীভূত করতে পারবো। তাহলে চাপ বাড়লে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখানে বিভিন্ন পদার্থর দ্রাব্যতার একটা গ্রাফ দেওয়া রয়েছে। এদিকটা হচ্ছে উষ্ণতা, মানে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, আর এটা হচ্ছে দ্রাব্যতা, মানে 20 গ্রাম পার 100 ml, 40 গ্রাম, 60 গ্রাম, এপাশটা হচ্ছে 80 গ্রাম, মানে এপাশটা হচ্ছে কত গ্রাম দ্রবীভূত হচ্ছে আর এপাশটা হচ্ছে উষ্ণতা কত। তো আমরা যদি পটাশিয়াম নাইট্রেটের গ্রাফটা তৈরি করি তাহলে দেখা যাবে, আমি প্রথমেই বলেছিলাম যে পটাশিয়াম নাইট্রেটটা যত বেশি উষ্ণতা বাড়বে তত বেশি মাত্রায় দ্রবীভূত হবে, তাই পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে গ্রাফটা হবে কিছুটা এরকম। খাদ্য লবণের ক্ষেত্রে কি হয়, মানে NaCl এর ক্ষেত্রে কি হয়, আমি বলেছিলাম যে NaCl এর পরিমাণটা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে খুব অল্প মাত্রায় দ্রাব্যতা বাড়ে। NaCl এর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতাটা খুব অল্প মাত্রায় বাড়ে, এক্ষেত্রে গ্রাফটা হবে প্রায় এক্স অক্ষের সমান্তরাল, প্রায় এক্স অক্ষের সমান্তরাল, খুব সামান্য বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা বাড়তে থাকে, তারপরে দ্রাব্যতা আবার কমতে শুরু করে। গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা বাড়তে থাকে, তারপরে আবার দ্রাব্যতা কমতে শুরু করে। কলিচুনের ক্ষেত্রে কি হয়,
যত উষ্ণতা বাড়ে তত দ্রাব্যতা কমে যায়, তাই গ্রাফটা হবে কিছুটা এরকম। এই গ্রাফগুলো পরীক্ষার সময় দিয়ে থাকে, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টার থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন দিতে পারে, ছোটো ছোটো অঙ্ক দিতে পারে, তো সেগুলো দেখে নেওয়া যাক। এখানে বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলের মধ্যে 7 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। লবণের দ্রাব্যতা কত, সেক্ষেত্রে কি করব আমরা? দ্রাববায়ী দ্রাবক ইনটু 100 করব। 7 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে, আর কত গ্রাম দ্রাবকের মধ্যে? 20 গ্রাম দ্রাবকের মধ্যে, 7/20 × 100। ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? ক্যান্সেল করলে 5 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 35। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা হচ্ছে 35 গ্রাম, মানে 100 গ্রাম জলের মধ্যে 35 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত কোনো একটা লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবণকে বাষ্পীভূত করে 30 গ্রাম লবণ পাওয়া গেল, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা কত? কোশ্চেনটা বুঝবে, পুরো দ্রবণটা ছিল 80 গ্রাম, এটাকে বাষ্পীভূত করা হয়েছে, মানে জলটা বাষ্প হয়ে গেছে, তাতে লাস্টে 30 গ্রাম লবণ পড়ে রয়েছে, তাহলে জল ছিল কতখানি? 80 গ্রাম দ্রবণ থেকে 30 গ্রাম লবণ পড়ে রয়েছে, তাহলে জল ছিল 50 গ্রাম, তাহলে দ্রাব্যতা কত হবে? সেম ফর্মুলা, দ্রাববায়ী দ্রাবক ইন্টু 100। দ্রাব বলতে কত আছে? 30, দ্রাবক বলতে কত আছে? 50 × 100, 50 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 60 গ্রাম, দ্রাব্যতা হচ্ছে 60 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো। বলছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা লবণের দ্রাব্যতা হচ্ছে 45। তো বলছে 36 গ্রাম লবণ নিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাহলে কি পরিমাণে জল প্রয়োজন? কতটার মানেটা বুঝবে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রয়েছে, তো লবণের দ্রাব্যতা হচ্ছে 45, মানে কি 45 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে 100 গ্রাম জলে। তো ভদ্রলোক 36 গ্রাম লবণ দ্রবীভূত করতে চাইছে, তাহলে কত গ্রাম জল লাগবে? 1 গ্রাম লবণ দ্রবীভূত করতে কত গ্রাম জল লাগবে? 100/45, এত গ্রাম জল লাগছে, দ্রবীভূত করবে 36 গ্রাম, 36 গ্রাম লবণ দ্রবীভূত করতে কত গ্রাম জল লাগবে? 100 × 36/45, 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকবে, এখানটা 5 পড়ে থাকবে, 5 দিয়ে ক্যান্সেল করলে 20 পড়ে থাকছে, তাহলে 80 গ্রাম জল লাগবে। 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে 80 গ্রাম জল লাগবে, সেটাই জিজ্ঞেস করা হচ্ছিল, কি পরিমাণ জলের প্রয়োজন। এখানে বলছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 75 গ্রাম দ্রবণের মধ্যে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে। পুরো দ্রবণটা বলে দিয়েছে 75 গ্রাম, তার মধ্যে 25 গ্রাম লবণ দ্রবীভূত রয়েছে, তাহলে জল রয়েছে কতটা? দুটোকে মাইনাস করে দেবো, তাহলে 50 গ্রাম জল রয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি 50 গ্রাম জলের মধ্যে লবণ রয়েছে 25 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে কতটা থাকবে? প্রথমে আমরা 1 গ্রামেরটা বার করছি, তাহলে 100 গ্রামের মধ্যে কতটা থাকবে? 25/100, 25/50 × 100, ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 50 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে লবণ দ্রবীভূত হতে পারবে 50 গ্রাম, দ্রাব্যতা হচ্ছে 50। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদের দেখে নিতে হবে যে কি বলেছে, 75 গ্রাম জলের মধ্যে 25 গ্রাম লবণ রয়েছে, নাকি 75 গ্রাম দ্রবণের মধ্যে 25 গ্রাম লবণ রয়েছে। যদি বলে দেওয়া থাকে যে 75 গ্রাম জলের মধ্যে 25 গ্রাম লবণ রয়েছে, তাহলে আমরা কি করব, 25/75 × 100 করে দেবো দ্রাব্যতা বার করার জন্য। আর যদি বলে দেওয়া থাকে যে 75 গ্রাম দ্রবণের মধ্যে 75 গ্রাম দ্রবণের মধ্যে 25 গ্রাম লবণ রয়েছে, তাহলে আমরা কি করব,
জলের পরিমাণটা আমাদের আলাদা করে বার করে নিতে হবে। কেন? এই 75 গ্রাম যৌবনের মধ্যে 25 গ্রাম লবণ অলরেডি রয়েছে। জলটা কত হবে? জলটা হয়ে যাবে 75 - 25, তাহলে হয়ে যাচ্ছে 50 গ্রাম। তাহলে কি করব, লবণের পরিমাণ বাই জলের পরিমাণ ইনটু 100, মানে এটা 75 গ্রাম জল বলছে না 75 গ্রাম যৌবন বলছে, সেটা আমাদের দেখতে হবে। যদি 75 গ্রাম জল বলে দিত তাহলে ডাইরেক্ট আমরা এখানে 75 বসাতাম, মানে 25/75 করে দিতাম ইনটু 100 করতাম। আর যদি এটা 75 গ্রাম জল বলে, জল না বলে যৌবন বলে, 75 গ্রাম যৌবন বলে, সেক্ষেত্রে আমরা কি করব, জলটাকে আলাদা করে বার করে নেবো দুটোকে মাইনাস করে। তাহলে এখানটা হবে 25/50 × 100, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখব অসম্পৃক্ত যৌবন বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ রুম টেম্পারেচারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 25 গ্রাম লবণ জয়ীভূত হতে পারে, 25 গ্রাম লবণ জয়ীভূত হতে পারে। মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা হচ্ছে 25 গ্রাম, কিন্তু সেখানে 25 গ্রামের জায়গায় 20 গ্রাম জয়ীভূত করা রয়েছে। মানে যতখানি জয়ীভূত হতে পারে তার থেকে কম জয়ীভূত রয়েছে, তাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, মানে অসম্পৃক্ত দ্রবণ। মানে যত গ্রাম জয়ীভূত থাকার কথা তার থেকে কম রয়েছে, তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর স্যাচুরেটেড বলতে কি বোঝায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 25 গ্রাম লবণ জয়ীভূত হতে পারে, এবং যৌবনটা রয়েছে 25 গ্রাম লবণেরই, মানে যৌবনটার মধ্যে 25 গ্রাম লবণই জয়ীভূত করা রয়েছে। মানে যতটা জয়ীভূত করতে পারে, যতটা জয়ীভূত করার ক্ষমতা ঠিক তত গ্রামই রয়েছে, সেটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আর যদি এরকম হয় যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 25 গ্রাম লবণ জয়ীভূত হতে পারে, কিন্তু কোনো রকম পদ্ধতির মাধ্যমে সেখানে 30 গ্রাম জয়ীভূত করা রয়েছে, সেটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ বা অতি সম্পৃক্ত দ্রবণ। মানে যত গ্রাম জয়ীভূত হওয়ার ক্ষমতা তার থেকে কম থাকলে তাকে বলবো অসম্পৃক্ত, যত গ্রাম জয়ীভূত হওয়ার ক্ষমতা ঠিক তত গ্রাম থাকলে তাকে বলা হবে সম্পৃক্ত, আর যত গ্রাম জৈবত হওয়ার ক্ষমতা তার থেকে বেশি থাকলে তাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।